সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ক চ্যানেল এগ্রো মিডিয়া 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। দর্শক দেখেন, এখানে মালচিং পদ্ধতিতে শশা চাষ করা হবে। আজকে তারই শশার বীজটা কিভাবে জমিতে বপন করবেন সেটা আজকে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখেন, এক ফুট পর পর ছিদ্র করা হইতেছে। এই যে দেখেন, এই ছিদ্রর মধ্যেই বীজটা বপন করতে হয়। এই যে দেখেন কিভাবে বীজগুলো বপন করতেছে। এই যে দেখেন, শুনাইছে নি? সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে সাবরিন শশা লাগানো হইতেছে। এটা হাইব্রিড। দেখেন বীজটা আপনারা কিভাবে লাগাইবেন। আর একটু কম তলে দিও, এত তলে দাও কে কথা। হ্যাঁ, তলে দেয়, এত তলে দিও না, বেশি তলে দিও, বেশি দিও না। প্রতি 12 ইঞ্চি পর পর এখানে বীজগুলা বপন করা হইতেছে। আপনারা দেখেন কিভাবে বীজটা বপন করতেছে। আছে না ওই ইটাগুলো বাইঙ্গা সুন্দর করে বীজটা বসিয়ে দিবে, মানে একবার হুলহুলা মাটির মধ্যে সুন্দর করে বেশি বসিয়ে দিবে। যেটার তলে ইয়ের তলে দিলে ওটা মানে জ্বালানোর সম্ভাবনা কম থাকে। সুপ্রিয় দর্শক, 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ নিচেই দিলে হবে বীজটা। আপনারা দেখেন যে ছিদ্রের মধ্যে বীজটা লাগাইবেন, সেই ছিদ্রের মধ্যে মাটি যদি ইটাও এর মতো যদি থাকে, ওইটা আগে ভালো করে আপনারা মাটিগুলা ভেঙে জোর জোরে করে তারপরে বীজটা 1 থেকে 1 ইঞ্চি পরিমাণ নিচে আপনারা বীজটা বপন করবেন। যে আপনারা দেখেন দানা, সুপ্রিয় দর্শক, আরেকটা বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন, এখানে যে মালচিং পদ্ধতিতে যে শশা চাষ করা হইতেছে, এই শশা চাষ করার সময় এই যে দেখেন ছিদ্র করা হইতেছে, এই এক ফুট পর পর এই ছিদ্র যে করার সময় যে পলিথিনগুলা মানে কাটা হয়, ওই পলিথিনটা যাতে এই খেতে যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। ওই পলিথিনটা এই খেতে রাখা যাবে না, এটা অন্য কোনো স্থানে আপনারা ফেলে দিবেন, খেতে যাতে না থাকে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। 1 ফুট পর পর এরকমভাবে ছিদ্র করবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে 5 থেকে 6 দিন আগে এখানে মালচিং
বিছিয়ে তারপরে পানি দেওয়া হয়েছিল। পানিটা শোগানোর 3 থেকে 4 দিন পর আজকে এখানে বীজ লাগানো হইতেছে। এই বীজটা জ্বালানোর সময় লাগবে 3 থেকে 4 দিন পরেই আপনার এই বীজটা জ্বালিয়ে যাবে। প্রিয় দর্শক, এই যে দেখেন এই এই পলিথিন গুলা যাতে জমিতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এটা অন্য কোনো স্থানে আপনারা ফেলে দিবেন, জমিতে যাতে না থাকে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। প্রিয় দর্শক, আপনারা দেখেন পলিথিনটা ছিদ্র করবেন কিভাবে, দেখেন এই যে কি মেশিন দিয়ে ছিদ্র করবেন সেটা আপনারা দেখেন। 1 ফুট পরিমাণ দূরত্ব দিয়ে এরকমভাবে ছিদ্র করবেন। আগে দেখেন সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি মালসিং পদ্ধতিতে শশা চাষ করলে বীজটা আপনারা কিভাবে জমিতে বপন করবেন সেটা দেখানোর চেষ্টা করেছি। সেই সাথে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।